এটা তো জানতে অবশ্যই জানতে হবে, এই প্রফেশনটা কেন বেঁচেছে, কোথা থেকে এসছো একটু জেনে নি। চলো লাস্ট থেকেই বলবে, চলো কোথা থেকে এসছো নাম বলে। শ্যামনগর থেকে এসছি ম্যাম, পায়েল কর্মকার আমার নাম। আচ্ছা পায়েল, শ্যামনগর থেকে। হ্যাঁ আচ্ছা, এই প্রফেশনে আমার মানে ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে এটা শিখবো বা খুব ভালো লাগতো, এই জন্যই। তারপরে মানে আরো নানা রকম প্রবলেমের জন্য এই অনেকদিন ধরে শেখার ইচ্ছা ছিল। এবার আমার এক ফ্রেন্ড আপনার কাছে এই 17 এর ব্যাচটাতে শিখেছে, সোনালি সমাদ্দার। আচ্ছা সোনালি, তোর কাছ থেকেই শুনেছি, তারপরে আমি এসে। আচ্ছা মানে প্রফেশনাল ইচ্ছে ছিল যে শিল্প কাজ। আচ্ছা সাপোর্ট আছে ফ্যামিলি, খুব ভালো, বসো। নেক্সট আমি রানাঘাট থেকে এসেছি, আশালতা মল্লিক আমার নাম। আমার এই নামটা বলতে খুব লজ্জা লাগে, খুব সুন্দর লাগে নাম। সঙ্গীটা কে সেটাও বলে দাও। আমি যখন এসেছি আমি প্রথমে বলেছিলাম যে রানাঘাটে কেউ আছে কিনা, কারণ আমার রানাঘাট থেকে অনেকটা ভেতরে বাড়ি। এবার আমার বাবা মানে খুব ই করে ছাড়ার ব্যাপার, তাই তো? এই জন্য বৌদিকে একসাথে আসা, তাই তো? আচ্ছা ঠিক আছে। আমার নাম শিবা মল্লিক, আমি রানাঘাট থেকে এসেছি। আমারও ছোটবেলা থেকে এই লাইনে প্রফেশনাল লাইনে কাজ করার ইচ্ছা ছিল, তাই আজকে ওর মাধ্যমে কিছুটা হলেও হেল্প পেয়েছে, তাই আর কি আশা। আচ্ছা নিশ্চয়ই আমরা ভালোভাবে ক্লাস করবো, তাই তো? আচ্ছা বসুন। ম্যাম আমি বাবুটির দিকে আসছি, রিয়া শর্মা। আমার হবি ছিল আমি এই প্রফেশনটা চুজ করবো, আমার খুব ইচ্ছে ছিল। তো ফেসবুক থেকে আমি দেখে নিজের মধ্যে একটু কনফিডেন্স, যেহেতু অনেকটাই দূর আমার বাড়ি তো বাগুহাটি, তো একটু কনফিডেন্স জোগাড় করে আসলাম যাতে একটু শিখতে পারি। ফ্যামিলি সাপোর্ট আছে? হ্যাঁ। আচ্ছা খুব ভালো লাগলো কথা বলে, বাসা থেকে। হাই ম্যাম, আমি ভদেশ্বর থেকে আসছি। আচ্ছা আমি তো মানে এই মানে শিখতে খুব ভালোবাসি যে কোনো জিনিস, মানে নতুন নতুন কিছু শিখবো ভালো লাগছে, যেগুলো আপডেট হচ্ছে সেগুলো সেগুলো আমি একটু শিখবো। হ্যাঁ, এমনি মেকআপের কাজ শিখেছি, নেলস এর কাজ শিখেছি, অনেক কাজ, মানে এরকম খুব ভালো লাগে শিখতে। এই মানে এই প্রফেশনে আসার ইচ্ছেও ছিল, তাই হঠাৎ করে ফেসবুকে আপনার একদিকে পোস্ট দেখতে পাই, ব্যাস চলে আসে। তো আমার ছোট থেকে ইচ্ছা মানে শেখার। তো এবার আমি কিছুদিন আগে আপনার মানে ফেসবুকে খুঁজছিলাম যে কোথায় শেখা যায়, তো হঠাৎ করে আপনার সেটা আমার চোখে পড়লো। আমি স্যারকে এসে অনেক ফার্স্ট দিন অনেক জ্বালিয়েছি, ডিস্টার্বও করেছি স্যার এটা এইভাবে, কিন্তু স্যার মানে ডিস্টার্ব হয়নি, স্যার ভালোভাবেই আমাকে পুরোটা বুঝিয়ে বললো। স্যারের সাথে অনেকটা টাইম আমি বসে কথা বলে তারপরে বললাম, মানে আমার খুব ভালো লেগেছিল আপনার কাজগুলো দেখে, তাই জন্যই আমি। আচ্ছা অনেকদিনের ইচ্ছা ছিল শিখবো, তাই তো? আচ্ছা ফ্যামিলি সাপোর্ট আছে? হ্যাঁ। আচ্ছা খুব ভালো করে কাজ করতে হবে, তাই তো? চলো বসো। আমি গোকুলপুর থেকে, আমি আপনাকে অনেক বছর ধরেই চিনি, কারণ আপনি আমার এক ননদকে সাজিয়েছিলেন, তখন থেকে আপনাকে চেনা আমার, সে থেকে মানে ভালো লাগা। তারপরে আমি একটু কাছাকাছিও খুঁজছিলাম যে এত কিছু শেখাবে কাছাকাছির মধ্যে, বা অ্যামাউন্টটাও মানে ঠিক আছে রিজনেবলের মধ্যে, এই জন্য আমার খুবই ভালো লেগেছে, ওই জন্য আমি মানে রাজি হয়ে গেছি যাতে। কোন বিয়ে বাড়িটা বলো তো, খুব ভালো লাগে। নাম বলো ব্রাইডের। ব্রাইডের ওর নাম ছিল মানে শ্রেয়া আমি বলে দিচ্ছি তোমাকে, একটা বাড়িতে ছিল না এরকম, পাশাপাশি দুটো বাড়িতে বিয়ে হচ্ছিল, আমি ওই বাড়িতে ইনভাইট ছিলাম না, বাট চিকেন পকোড়া খেয়ে এসেছি, তোমার জন্য নিয়ে আসলাম, মনে পড়েছে? তো আমি তো যাই, আমার তো চাঙ্গা ডে স্পেস তখন পড়াই থাকে, আমি আমাকে আনতে গেছি, তো গিয়ে দেখলাম পাশের বাড়িতে আরেক বাড়িতে বিয়ে হচ্ছে, দেখি পকোড়া পকোড়া দেয় না স্টল পর, আমিও স্টাইল ফাইল দিয়ে ঢুকে গিয়ে পকোড়া পকোড়া নিয়ে আমার ম্যামের জন্য নিয়ে আসছি, বলে কোথায় পেলে, আমি নিয়ে আসলাম ওই বাড়ি থেকে। ভালো করেছে, বেশ ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পরে বলেছে কোথা থেকে নিয়ে এসেছে, তাহলে আমি বলতো ফেরত দিয়ে আসলাম। আর ওইটাও একটা মজা। হ্যাঁ ওটাও মজা। চলো বেশ ভালো লাগলো পরিচয়ে, বসো নেক্সট বলো। আমার মন পরিষ্কার বলে বলে ফেললাম, অন্য কেউ বলে বলতো না। আমি আমার নাম পপি সরকার, আমি আসছি চাকদাস লিন্দা থেকে। তো আমি এর আগে ব্রাইডাল গোস করেছি, কিন্তু এই কাজটা আমার খুব ভালো লাগে, এই জন্যই ফেসবুকে আমি তোমার পোস্ট দেখেছিলাম, তো ওখান থেকেই যোগাযোগ করা। আচ্ছা
আমাদের প্রফেশনটা অনেক দিনের ইচ্ছা তাই তুমি স্টাডি করছো? হ্যাঁ স্টাডি করছো নাকি কমপ্লিট? না আমি স্টাডি করছি। করছো কি করছো? সেকেন্ড ইয়ার। আচ্ছা দেখি মনে হচ্ছে ছোট মেয়ে, চলো বসো। সব থেকে ছোট মেয়ে এখানে। চলো নেক্সট। তোমাকে আগলে রাখবে সবাই। থিংকি বিশ্বাস সিমুরালি থেকে আসছি। আমার এই কাজটা শেখানোর শেখার ইচ্ছে এই কারণেই, মানে আমি নিজে প্রতিষ্ঠিত হতে পারি যাতে, মানে আমার পরিস্থিতি খুবই মানে খারাপ, আমি একজন ডিভোর্সি, প্লাস একটু চাপ আছে বাড়িতে, সাপোর্টের কেউ নেই, মানে বাবা নেই, তো এই কারণে আমি নিজে দাঁড়াতে চাই। অবশ্যই এর জন্যই আমার কাজটা শেখা। অবশ্যই নিজের ইন্টারেস্ট আছে তো, অবশ্যই তুমি পারবে, চেষ্টা করলে অবশ্যই পারবে। অবশ্যই একটা মেয়ের তো দরকার যে নিজে প্রতিষ্ঠিত হই, কারণ যাতে কেউ যাতে সাপোর্ট করুক, কেউ তার যাতে আমি সবসময় তার উপর নির্ভরশীল না হই, খুব ভালো জিনিস। আমি নিজের পায়ে ওই দাঁড়াতে চাই, এই জন্যই আমার এই কাজটা শেখা। খুব ভালো, তোমার যখন ইচ্ছা আছে অবশ্যই তুমি পারবে, চলো আমি তোমার সাথে আছি। চলো। হাই ম্যাম, আমি দত্ত, আমি চুঁচুড়া থেকে এসেছি। ছোটবেলা থেকে খুব ইচ্ছা থাকতো, মানে হাসতে খুব ভালোবাসি, সাজাতেও ভালোবাসি, তো এই প্রফেশনটা আমার খুব ভালো লাগে, মানে আমি মানে এটাকে মানে মন থেকে একদম করতে চাই। তো আপনার সাথে যোগাযোগটা আমাকে রিমাই করে দিয়েছিল, ওর মারপতি আমার আশা। তো আমি চেষ্টা করবো, আপাতত চেষ্টা করবো নিজে দিয়ে যে শেখার কাজটা, এবং আমি স্যাটিসফাইড করবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো সুন্দর করে ক্লাসগুলো সবাই করবে, অবশ্যই তুমি পারবে। ঠিক আছে চলো, থ্যাংক ইউ ম্যাম। ব্যারাকপুর থেকে এসেছি আমি। তো আমি আমার এটা খুবই ভালো লাগে, মানে মেকআপের জিনিসটাই আমার ভালো লাগে, সেটা নিজেই সাজাই বা অন্যকে সাজাই। তো আমি মেকআপ কোর্স করেছিলাম, করার পরে আমি দেখলাম শুধু মেকআপ কোর্স করে আমি এগাতে পারবো না, তো তার জন্য আমি বিউটিশিয়ানটাও শিখবো। তো এই জন্যই মানে আমি অনেক দিন ধরে আপনাকে ফলো করছি, মানে আরও অন্যান্য জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু আমার ভালো লাগে তো হয়নি, ভালো লাগেনি। তো আপনাকেই আমি দেখছি, যেন আপনাকেই মানে বারবার দেখতে ইচ্ছে হচ্ছে আপনাকে, যে আপনার ভিডিওগুলো দেখছি আর খুবই ভালো লাগছে। প্লাস আমার একটা বান্ধবীরও বলেছিলাম, তো ও বলেছিল যে চল তার আমিও শিখবো, তো ও আপনার ভিডিওগুলো দেখেছিল, তারপরে ও মানে যোগাযোগ করেছিল আপনার সাথে, তারপরে ওর হয়তো কোনো প্রবলেমের কারণে, হ্যাঁ প্রবলেমের কারণে ও আর আসতে পারেনি। তো আমি ওখানে তাদের শিখবি না, আমরা শিখবো কদিন পরে, আমার একটু পয়সা ব্যবসা আছে, অসুবিধা আছে বাড়িতে, হিন্দিতে বলো না, প্রবলেম নেই ম্যাম, বুঝে ভালো বলো। মেরা নাম নীলম হ্যায়, মানে হাওড়া সে আয়ি হুঁ, আর পহলি বার তো আপকা ভিডিও দেখি, আর ইয়ে মেরা হবি হ্যায়, মতলব মে বহুত পহলে সে 2003 সে মে বিউটি লাইন মে হুঁ, তো ইয়ে মতলব সকসেস নেই হো পা রা অ্যাকচুয়ালি, নন বেঙ্গলি লোক মে হোতা হ্যায় ঘর সে বাহার নিকলনা এই সব চিজ কে লিয়ে। তো মে আপনা ঘর মে পার্লার খোলি থি, তো পহলে 2003 কা জো চিজ থা, তো অভি দেখ রে বহুত আপডেট হো গিয়া হ্যায়, তো উসকো লেকে আব মে হাওড়া মে শাদি হো কে আয়ি হুঁ, তো ইয়াহা মে পার্লার মে কাম করনে গই, তো সসুরাল মে থোড়া সে প্রবলেম হুয়া, তো ফির হাম ফির অভি জয়েন কিয়ে, আর বাহার কা ভি দেখ রে ইতনা ডেভেলপ হো গিয়া হ্যায়, তো মতলব হাম নিকল নি পাতে, ইস বার হাম জ্যাসে ভি করকে বচ্চে বড়ে হো গয়ে হ্যায়, 10 সাল কে হ্যায়, তো মে নিকলি হুঁ আপকা ফেসবুক দেখ কে বহুত আচ্ছা লাগা মুকো, আর ফির প্রাইস ভি বহুত আচ্ছা হ্যায় আপকা, জ্যাসে 15,000-40,000 হেয়ার ড্রেসার জো হ্যায় 40,000, আর মেরা ওই হেয়ার মেই প্রবলেম থা, তো মে স্যার কে পাস আয়ি বাত কি, তো স্যার বোলে কি নাই আইয়ে আপকো জো জো প্রবলেম হোগা ম্যাম সিখায়েগি, মে ইতনা মতলব ইয়ে হুয়ে কি হেয়ার কে বারে মেই হামকো স্যার সিখায়েগি না ম্যাম, তো বোলে কি হ্যাঁ, তো হেয়ার কে বারে মেই হামকো জ্যাদা নলেজ চাইয়ে। ঠিক আছে তুমি বাইটো, কোনো প্রবলেম নেই, তোমাকে তো আমি গাইড করে দেব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি জয়া দাস ম্যাম, আমি এসছি হরিপাল থেকে। হরিপালটা কোথায়? অনেক দূর আছে, দূর আছে অনেক, তো অনেকটাই দূর বলে আমি প্রথমে একটু ঘাবড়াচ্ছিলাম, তারপর আমি ভাবলাম না যে আমাকে যেতেই হবে, কারণ আমি আপনাকে অনেকদিন থেকে ফলো করি ফেসবুকে, তো আমার খুব ভালো লাগে। আর আমি এই লাইনে 2010 সালে বিউটিশিয়ান কোর্স করেছি, তো এখন তো নতুনত্ব সব আপডেটের যত কাজ আছে, আমি তো তখনই দিনের কাজ তো শুধুমাত্র যেগুলো বেসিক হতো সেগুলোই জানি, তো আমি পার্লার একটা ভালো করে করতে চাই নিজে, তো সেই জন্য সব কিছুই শিখতে হবে, জানতে হবে, অনেক জায়গায় দেখেছি ফেসবুকের মাধ্যমে, অনেক জায়গায় দেখেছি, কিন্তু মানে টাকার দিক দিয়েও একটু ইয়ে হচ্ছিলো, আর তারপরে ব্যবহারটাও দেখলাম, আপনার ব্যবহারটা দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আপনি এত সবার সাথে ফ্রেন্ডলি মেশেন এ করেন, কথা বলেন, আমাদের কোনো সমস্যা হলে আমি হয়তো দ্বিতীয়বার আপনাকে জিজ্ঞাসা করতে অতটা ভয়ও পাবো না, কিন্তু সব জায়গায় এই বিষয়টা দেখেছি, হ্যাঁ সবাই ঠিকঠাকভাবে ব্যবহারটা করে না, অ্যাটিটিউড না,
দিয়ে সেই হিসাবে আমি বললাম বাড়িতে যে না আমি দূর হোক আমি এত দূর কষ্ট করে যাব, সপ্তাহে তো একদিন তো আমি যাব, কিন্তু আমি ম্যামের কাছেই যাব। তো বাড়ির তো ফুল সাপোর্ট আছে, হাজবেন্ডেরও সাপোর্ট আছে, তো আমি ভর্তি হয়ে গেলাম। খুব ভালো লাগলো কথা বলে, অবশ্যই তোমার ইচ্ছা আছে এত দূর থেকে আসবে যখন সবাই অবশ্যই পারবে, আর আমি তো তোমাদের সাথে আছি।